ফের রাজ্যপালকে বেনজির আক্রমণ করলেন রাজ্যে শাসক দলের প্রবীণ সাংসদ। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত কার্যত সপ্তমে, জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর মধ্যেই সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউয়ের নামে শিলমোহর দেন আচার্য ও রাজ্যপাল সিভি আনন্দ বোস। নতুন উপাচার্য রাজনৈতিক পরিচয় নিয়ে তুমুল জল ঘোলা হয়। এই প্রেক্ষাপটে এবার রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আমি এই সমাবেশে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তীব্র নিন্দা করছি। আমার ধারণা আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও উপাচার্য হয়, তার মানে এতদিন যে উপাচার্য হতো তারা কি তৃণমূলের দলের ছিল নাকি? এই তৃণমূল দলটা এমন অশিক্ষিতদের দল যে ওখানে অধ্যাপক গেলে অশিক্ষিত হয়ে যায়। তো সৌগতবাবুর তাই হয়েছে। আর রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের কথা একজন সাংসদ বলতে পারেন না, এটা অসাংবিধানিক কথা। রাজ্যপাল পদকে দলীয় কাজে ব্যবহার করার জন্য তৃণমূল আগ্রহী, বিজেপি আগ্রহী, আমরা তার বিরোধিতা করছি। আমরা বিরোধিতা করছি রাজ্যপালের পদটাকে ক্রমশ কেন্দ্রের দালালির পদ হিসেবে পরিণত করাটা সঠিক না, এটা মেনে নেওয়া যায় না। রাজ্যপালের বিজেপি যোগ নিয়ে এর আগে সুর চড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যপালের আসনটা হচ্ছে সাংবিধানিক আসন, বলছে মুখ্যমন্ত্রী যা করছে আমিও তাই করছি। আপনি তাহলে দল তৈরি করুন, ইলেকশনে জিতে আসুন, বিজেপির হয়ে ইলেকশনে দাঁড়ান, তারপরে যদি জিততে পারেন করুন। আর এবার তৃণমূলের প্রবীণ সাংসদও নিশানা করলেন রাজ্যপালকে। সমীরণ পাল, গৌতম মণ্ডল ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।